বিয়ের আগেই মা হচ্ছেন মালাইকা? বলিপাড়া জল্পনার মুখ খুললেন প্রেমিক অর্জুন কাপুর। বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা মালাইকা অরোরা, পেশাগত কারোরের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন এই বলিউড অভিনেত্রী। 2016 সালে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি, বয়সে মালাইকার থেকে 12 বছরের ছোট অর্জুন। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসম্মুখে মুখ না খুললেও এখন বেশ সাবলীল যুগল তারা। সমাজ মাধ্যমের পাতায় একে অপরের অন্তরঙ্গ ছবিও পোস্ট করেন তারা। তবে কি জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য এবার প্রস্তুত অর্জুন ও মালাইকা? এই প্রশ্ন উঠেছে একাধিকবার, এমনকি মালাইকার সন্তান সম্ভাবনা হওয়ার কানাঘুষাও শোনা গিয়েছিল কয়েক মাস আগেই। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন মালাইকার প্রেমিক অর্জুন কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিকা মালাইকার সন্তান সম্ভাবনা নিয়ে মুখ খুললেন অর্জুন। তিনি বললেন, নেতিবাচক চর্চা তৈরি করা অনেক সহজ, আমরা তো অভিনেতা, আমাদের ব্যক্তিগত জীবন কোনোভাবেই ব্যক্তিগত পরিসরে সীমিত থাকে না, পেশার কারণে আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতেই হয়, তবে বাকিটার জন্য আমরা দর্শকের উপরই নির্ভর করি। তাই আমরা আশা করি তারা বুঝবেন যে আমরাও তাদের মতোই রক্ত মাংসের মানুষ, তাই আমাদের বিষয়ে কোনো খবর প্রচার করার আগে আমরা চাই যেন তারা একবার সেটা আমাদের সাথে জেনে নেন। অর্জুনের কথায়, সন্তান সম্ভব হওয়ার মতো এত গুরুত্বপূর্ণ একটা খবর প্রচার করার আগে একবার যাচাই করে নেওয়াটাও দরকার। শুধু কোনো ছবি দেখি মনে হলেই তো হয়ে গেল না, আগে সত্যটা যাচাই করতে তো হবে। মালাইকা ও তার সম্পর্ক নিয়ে অহেতুক প্রচার যে একেবারেই পছন্দ করেন না অর্জুন, তাই এর আগেও একাধিকবার স্পষ্ট করেছেন এই অভিনেতা। তবে মালাইকার সন্তান সম্ভব হওয়ার ভুয়ো খবর প্রচারে বেশ হতাশই হয়েছেন হাফ গার্লফ্রেন্ড খ্যাত এই অভিনেতা।